হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো, মণিকে দেখো। মণি এখন মোটামুটি ভালো আছে, মোটামুটি না অনেকটাই ভালো আছে, তবে খাওয়া দাওয়া করতে চায় না। ওকে একটু বলে দাও তো ভালো করে খাওয়া দাওয়া করতে, ওকে একটু বলে দাও। একদম খেতে চায় না, একদম খেতে চায় না, খুব পাজি জানো, একদম খেতে চায় না। ওষুধপত্র সব খাচ্ছে কিন্তু খাওয়া দাওয়াই করে না জানো, খুব টেনশনে আছি। খাবার দাবার যদি ঠিক মতো না খায় তাহলে কি করে অসুস্থ? আমি ভিডিও দিতে পারছি না, একটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখো। আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে কি ভালো লাগে কিছু? ভালো আমার তো ভিডিও করতেও ভালো লাগে না, এডিটিং করতেও ভালো লাগে না, মানে ভীষণ মানসিক সমস্যা হয়ে যায় আমার, আমি এত চাপ নিতে পারি না গো। আর মনি শরীর খারাপ থাকলে আমি তো এমনি দুর্বল হয়ে পড়ি। তার মধ্যে তানিশা আছে, ওকে ম্যানেজ করা, ওর পড়াশোনার দিকটা খেয়াল করা, স্কুল, মানে আমার একদম মানে লেজে গোবরে অবস্থা যাকে বলে আর কি। যাই হোক, মনি এখন যেহেতু ভালো আছে এখন চেষ্টা করব ব্লগ দেওয়ার, তোমরা দেখো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে বলো দিদি ভাই ব্লগ দিচ্ছ না ডেলি, কিন্তু কি করব বলো তো। এই যে আমার রাজকুমারী, ইনি যদি অসুস্থ থাকে তাহলে কি করে আমি ব্লগ করব বলো তো? আমার ভিডিওই করতে ইচ্ছে করে না ও শরীর খারাপ থাকলে। চোখ মুখের কি অবস্থা দেখো, ঘুম নাওয়া খাওয়া কি ঘুমাবে? ও অবশ্য ঘুমাবে, আমি কথা বলছি তাই ওর ঘুম আর কি হচ্ছে না। তোমরা তো জানোই, এর আগে বলেছি ওর সামনে কথা বলা যাবে না, ও যদি ঘুমায় সাইলেন্ট লাগবে একদম। এই যে রুম একদম পুরো বন্ধ, দরজা টরজা সব বন্ধ, চারদিকে দেখো সব বন্ধ করে রাখছি। ওর বোন টিভি দেখছে আর ও ঘুমোচ্ছে। বোনকে তো ঘুম পাওয়াতে পারবোই না, ছুটি আজকে, কালকে সরস্বতী পুজো, সকাল থেকে অনেক প্ল্যান হচ্ছে, সকাল থেকে না কয়েকদিন আগে থেকে প্ল্যান হচ্ছে কোন শাড়ি পরবে, কিভাবে সাজবে ও আরেকজন। আর এই মহারানীর তো সে সমস্ত কোনো চিন্তা ভাবনা নেই, উনি তো শুধু আরাম না। মনি মনি তুই পুজোয় শাড়ি পরবি সরস্বতী পুজোয়? তানিশা সরস্বতী পূজার সমস্ত প্ল্যান করে রেখে দিচ্ছে, কি শাড়ি পরবে, কেমন সাজবে। দেখো সরস্বতী পূজার ব্লগে আমি দেখাবো কিভাবে সাজালাম তানিশাকে, মণিকেও সাজাবো। মণি সাজবি? মণি শাড়ি পরবি? মণি মণিকেও শাড়ি পরিয়ে দেবো, দেখি যদি সময় হয় সুযোগ হয় মণিকেও সাজাবো। মণিকে সাজাতে তো খুব সমস্যা, ওর পেছনে অনেকটা সময় লেগে যাবে। তানিশাকে সাজাবো, রেডি করব, আবার তানিশা স্কুলে যাব, সেখানে অনেকটা সময় যাবে, তারপরে বাড়ি আসব, সংসারের কাজ জানোই কি অবস্থা হয় আমার, যে কি হবে কালকে সেটাই ভাবছি। দেখা যাক কতদূর কি করতে পারি। তো মানে একটু হাই করে দে, সবাই দেখছে তোকে, একটু হাই করে দে, একটা 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 পাপ্পি দিয়ে দাও, একটা সুন্দর একটা পাপ্পি দিয়ে দাও তো, না একটা পাপ্পি দিয়ে দাও তো। বাবা গুড গার্ল, ওলি বাবলি, ওলি বাবলি, সবাইকে মনি পাপ্পি দিয়ে দিল, কিন্তু দেখো সবাইকে মনি পাপ্পি দিয়ে দিল, গুড গার্ল। আমার একটা ছোট্ট নাতনির বার্থডেতে যাব, 2 বছর বয়স হলো, সকালে এসে বলে গেছে মাসি তুমি কিন্তু যাবে বুনুদেরকে নিয়ে। তো মণিকে তো নেওয়া হবে না যেহেতু মণির শরীরটা ভালো না, আর সন্ধ্যে থেকে একটু ঠান্ডাও পড়ে, তানিশাকে নিয়ে যাব। গিয়ে তানিশা শুনছে ও তো যাবেই, বার্থডে পার্টি ওর খুব ভালো লাগে, তো তানিশাকে নিয়ে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট নাতনি। ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। এই দেখো আমি চলে আসছি আমার সেই নাতনির বার্থডে পার্টিতে আর কি। এটা আমার বোন, বোনের কোলে আছে, আসলে বোনের ভাসুরের মেয়ের মেয়ে হবে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, কাছেই একদম। বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি কিন্তু আমার কাছে কোনো মতেই থাকতে চাচ্ছিলো না, খুব কান্না কান্না করছিল, তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম একটু বেলুন টেলুন দেখিয়ে। আমার বাচ্চাদের কোলে নিতে ভালোই লাগে কিন্তু বাচ্চারা আমার কাছে সেভাবে অতটা কমফোর্টেবল হয় না, একটু রাগি রাগি দেখতে মনে করে, মনে হয় চশমা টশমা দেখে, এই কারণে বাচ্চারা সেভাবে আমার কাছে এত থাকতে চায় না, কিছুক্ষণ থাকলে আবার ভালোই থাকে। তো
যাই হোক, খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন ভালোই করেছিল। অনেক কিছুটা সময় থাকলাম, আমি তানিশাকে নিয়ে গেছিলাম আর জিয়ানকে নিয়ে গেছিলাম। তারপরে অনেকটা পৌঁছাতে আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, কেন কেক বার্থডে কেক কাটা অলরেডি হয়ে গেছে, তাই তানিশা জিয়ানের মন খারাপ হয়ে গেছিলো, কেক কাটা দেখতে পারলো না। এই দেখো এইদিকে হচ্ছে আমার নাতনির দিদিমা, মানে আমার আমার বোনের হচ্ছে যা বড় যা, কেমন নাচ করছে গানের তালে। তারপরে কিছুক্ষণ আমরা ওখানে সবার নাচানাচি দেখে, সেই আমার নাতিত্ব আর নাতনি তো আর আমার কোলে থাকতেই যাচ্ছে না, কান্না করছে, তারপরে আমি ওকে নামিয়েই দিলাম। হয়তো আনন্দ করবে সবার সঙ্গে, কিন্তু দেখো না চলে যাচ্ছে, ওর মাকে খুঁজছে। ওর পেছনে পেছনে আমি গিয়ে দেখি তো কোথায় যায়, তারপরে এ ঘর ও ঘর খুঁজে দেখছে ওর মা কোথাও আছে নাকি। তারপরে দেখো এই যে একদম মায়ের কাছে চলে গেছে, বাচ্চারা তো মাই খোঁজে শুধু। তারপরে কিছুক্ষণ বাইরে তানিশা জিয়ান ওরা একটু খেলা করলো, তারপর আমরা খাওয়া দাওয়া করে মনির জন্যই দেখো মনির দিদি প্যাকিং করে দিচ্ছে খাবার। আমি কোথাও নেমন্তন্ন খেতে গেলে না মনির জন্য খাবার নিয়ে আসি। এখানে দেখো দিদিরা কেমন হাসছে, আমার বোনরা সবাই মিলে আনন্দ করছে, কেননা ও সবাই জানে যে মনির জন্য একটু, মনিকে যেহেতু নিয়ে আসতে পারি না, মনির জন্য সবাই খাবার প্যাকিং করে দিয়ে দেয়। এটা হচ্ছে আমি চেনা জানা, অবশ্যই চেনা জানা রিলেটিভ যারা থাকে তাদের বাড়িতে গেলেই আমি, ওরা জানে যে মনির জন্য খাবার দিয়ে দিতে হবে, দিয়ে দেয় সবসময়। এটা হয় আমার আমার সাথে আর কি, সবাই মনির খুব খেয়াল রাখে, মনিকে খুব ভালোবাসে। তারপরে যে বাড়ি এসে মনিকে খাওয়ালাম, খাবারটা খাইয়ে তারপরে মনিকে ফ্রেশ করে ওষুধ খাইয়ে এবার হচ্ছে ঘুমোতে যাওয়ার পালা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।